কর্মী ছাঁটায় বন্ধ হাজিরা বোনাস শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আসুলিয়ায় বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা এসব ঘটনায় প্রায় ত্রিশটিরও বেশি কারখানা ছুটি ঘোষণা করা হয় বিজিএমইএ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শনিবার থেকে পুরো দমে কারখানা চালু হবে বলেও আশাবাদী বিজিএমএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম যেসব খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন বলেও জানান তিনি ছাটায় বন্ধ সহ বিভিন্ন কারণে সপ্তাহব্যাপী সাভার আশুলিয়া ও শিল্পাঞ্চলগুলোতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে বৃহস্পতিবার আসলে বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় একজনকে আটক করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এমন বাস্তবতার মধ্যেই গার্মেন্টস কর্মীদের আগস্ট মাসের বেতন পরিষদে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিশেষ ঋণ সহায়তা নিয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকে যান বিজিএমই নেতারা গভর্নরের সাথে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তারা বলেন পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে গত সাত দিনও পুলিশ কিন্তু কোনো চার্জ করে নাই কোনো টিআর গ্যাস মানে নাই কিংবা কোনো মানে অন্য অন্য জল পুলিশের উপরে ক্লিয়ার ইনস্ট্রাকশন না যেহেতু আজকে চার্জ করবে পুলিশ আজকে পুলিশকে এই অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ফ্যাক্টরি হয়তো একটু সাহসের অভাব ছিল তারা হয়তো খোলে নাই ম্যাক্সিমাম চালু আছে আজকে এখনও পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে আমরা আশা করি শনিবার থেকে এরা আরও অনেক রেগুলার স্মুথ হবে আগস্ট মাসে বারোটা দিন আমরা কাজ করতে পারি নাই ফ্লাট থাকার কারণে অনেক ট্রাক যেতে পারে নাই কাজে কাজেই যেখানে ডকুমেন্ট সাবমিট করা যায় নাই সেক্ষেত্রে ব্যাংকের স্যালারির যে মেকানিজম সেটা কার্যকর না সেক্ষেত্রে আমরা বলেছি যে সমস্ত ফ্যাক্টরি পারবে না সে সমস্ত ফ্যাক্টরিকে যাতে বাংলাদেশ ব্যাংক এই এডিশনাল সাপোর্টটা দেন এবং তারা আমাদেরকে সাপোর্ট করে ওই সার্কুলারটা ক্লিয়ারলি বলে দিয়েছে বিজিএম নেতারা বলেন নতুন করে কেউ কারখানায় সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে সরফুল আলম এটিএন বাংলা ঢাকা